আজকে দশম দিন রাশিয়া আক্রমণ করেছে ইউক্রেনকে। রাজধানী কিয়েভ শহরে শুরু করেছে প্রবল গোলাবর্ষণ, হয়তো দু একদিনের মধ্যেই কিয়েভ চলে যাবে রাশিয়ানদের আওতায়। সারা বিশ্ব তাকিয়ে তাকিয়ে দেখছে, কেউ এগিয়ে আসছে না। দু একটি দেশ থেকে নামমাত্র সহযোগিতা কেবল ইউক্রেনে পৌঁছে দেওয়া হচ্ছে। ন্যাটো বা ইউরোপিয়ান ইউনিয়ন সহযোগিতার আশ্বাস দিলেও তারাও কিন্তু সরাসরি ইউক্রেনকে তেমনভাবে যুদ্ধে সহযোগিতা করছে না, ফলে ইউক্রেনের বর্তমান অবস্থা কিন্তু ভীষণই খারাপ। কিন্তু ইউক্রেনের দোষ কি? ইউক্রেন নেটোর সদস্য হতে চায়, একটা স্বাধীন রাষ্ট্র। তারা কোন সংস্থার সদস্য হবে সেটাকে নির্ভর করবে তার পার্শ্ববর্তী অন্য রাষ্ট্রের উপর, এটা তো কখনোই কাম্য নয় আজকের পৃথিবীতে। ইউক্রেন চেয়েছিল নেটোর সদস্য হতে, এটাই তাদের অপরাধ। কিন্তু রাশিয়া কিছুতেই ইউক্রেনকে নেটোর সদস্য হতে দেবে না। রাশিয়া চায় যে ইউক্রেন চিরদিন তাদের পুতুল রাষ্ট্র হয়ে থাকবে। এতদিন সারা বিশ্ব দেখেছে আমেরিকার নগ্ন ঘাতক রূপ, বারবার সে অত্যাচার করেছে বিভিন্ন দেশের উপর। এবার সারা বিশ্ব দেখল যে সোশ্যালিস্ট রাশিয়াও কিন্তু আমেরিকার থেকে মোটেও আলাদা নয়, প্রত্যেকের কিন্তু একটা জায়গাতে মিল রয়েছে। এরা শক্তিধর দেশ, এরা সবসময় চায় তাদের পার্শ্ববর্তী দেশগুলি তাদের বশীভূত হয়ে থাকুক। ইউক্রেনের পক্ষে রাশিয়াকে মোকাবিলা করা কখনো সম্ভব নয়। হয়তো ধীরে ধীরে ইউক্রেন রাশিয়ার কাছে আত্মসমর্পণ করবে, তা না হলে সমগ্র ইউক্রেনকে রাশিয়া একেবারে ধ্বংস করে দেবে। তার আগে চলুন আমরা একটু জেনে নিই ইউক্রেনের ইতিহাস। ইউক্রেন পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র, আয়তনের বিচারে রাশিয়ার পরে এটি ইউরোপের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র। এর আয়তন 6,03,628 বর্গ কিলোমিটার। দেশটিতে প্রায় 4,36,00,000 অধিবাসীর বাস, ফলে এটি ইউরোপ মহাদেশের অষ্টম জনবহুল দেশ। ইউক্রেনের পশ্চিমে পোল্যান্ড, স্লোভাকিয়া এবং হাঙ্গেরি, দক্ষিণ পশ্চিমে রোমানিয়া এবং মলদোভা, দক্ষিণে কৃষ্ণ সাগর এবং আজব সাগর, পূর্ব এবং উত্তর পূর্বে রাশিয়া এবং উত্তরে বেলারুস, দক্ষিণে ক্রিমিয়া উপদ্বীপ অবস্থিত একটি স্বায়ত্তশাসিত ক্রিমিয়া প্রজাতন্ত্র। কিয়েভ ইউক্রেনের রাজধানী এবং বৃহত্তম শহর। ইউক্রেন প্রাচীনকালে স্কিথিয়ার অংশ ছিল এবং অভিবাসনের যুগে ঘেটাইরা এখানে বসতি স্থাপন করেছিল। ইউক্রেন প্রাচীন স্লাভিক সভ্যতারও কেন্দ্র ছিল। কিয়েভান রাশরা রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে ইউক্রেন প্রকৃত অর্থে ইতিহাসে প্রবেশ করে। কিয়েভান রাষ্ট্র মধ্যযুগে একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়, কিন্তু দ্বাদশ শতাব্দীতে টুকরো টুকরো হয়ে যায়। চতুর্দশ শতাব্দীর মাঝামাঝি সময়ে বর্তমান ইউক্রেন তিনটি বহিঃশক্তির অধীনে ছিল, গোল্ডেন হোর্ড, লিথুয়ানিয়া এবং পোল্যান্ড। পঞ্চদশ শতাব্দীতে এই অঞ্চল পোল্যান্ড, লিথুয়ানিয়া এবং ক্রিমিয়ান খানাতের অধীনে আসে। 1648 সালে পোলিশ ক্যাথলিক শাসনের বিরুদ্ধে একটি বিদ্রোহের পর 1654 সালের জানুয়ারিতে স্থানীয় গণপরিষদ প্যারোস্লাভ চুক্তিতে স্বাক্ষর করে। শীঘ্রই নিপার নদীর পূর্ব দিকে অবস্থিত পোলিশ লিথুয়ানীয় সাম্রাজ্যের দক্ষিণ পূর্ব অংশ রুশ শাসনাধীনে আসে এবং কয়েক শতাব্দী ব্যাপী এতদ অঞ্চলে রুশ শাসন বজায় থাকে। পোল্যান্ড বিভক্তিকরণের এবং রাশিয়া কর্তৃক ক্রিমিয়ান খানাত অধিকারের ফলে ইউক্রেন রাশিয়া এবং অস্ট্রিয়ার মধ্যে বিভক্ত হয়ে পড়ে। রুশ বিপ্লবের পর ইউক্রেনে তীব্র অরাজকতার পরিস্থিতি দেখা দেয় এবং বিভিন্ন পক্ষের মধ্যে বিক্ষিপ্ত যুদ্ধ শুরু হয়। ইউক্রেনের অভ্যন্তরে গৃহযুদ্ধের ফলশ্রুতিতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত গণপ্রজাতন্ত্রী ইউক্রেন রাষ্ট্রের উদ্ভব ঘটে। এরপর সোভিয়েত ইউক্রেনীয় যুদ্ধ সংঘটিত হয় এবং বলশেভিক লাল ফৌজ 1919 সালের শেষের দিকে ইউক্রেনের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। বলশেভিকরা কিয়েভের জাতীয় সরকারকে পরাজিত করে ইউক্রেনীয় সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র গঠন করে এবং 1922 সালের 30শে ডিসেম্বর প্রজাতন্ত্রটি সোভিয়েত ইউনিয়নের একটি প্রতিষ্ঠাতা সদস্যে পরিণত হয়। ইউক্রেনীয় ভাষা এবং ইউক্রেনীয় সংস্কৃতির প্রতি প্রাথমিক সোভিয়েত নীতির ফলে সোভিয়েত ইউক্রেনে ইউক্রেনীয় ভাষা শিক্ষা এবং প্রশাসনের সরকারি ভাষায় পরিণত হয়। 1939 সালে নাৎসি জার্মানি এবং সোভিয়েত ইউনিয়ন কর্তৃক পোল্যান্ড আক্রমণের পর সোভিয়েত ইউক্রেনের পরিসীমা পশ্চিম দিকে বিস্তৃত হয়। 1941 থেকে 1944 সাল পর্যন্ত ইউক্রেন জার্মান বাহিনীর দখলে ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউক্রেনিয়ান ইনসার্জেন্ট আর্মি ইউক্রেনকে স্বাধীন করার জন্য জার্মানি এবং সোভিয়েত ইউনিয়ন উভয়ের বিরুদ্ধেই যুদ্ধে লিপ্ত হয়। 1945 সালে সোভিয়েত ইউক্রেন একটি প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে জাতিসংঘে যোগদান করে। স্ট্যালিনের মৃত্যুর পর সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির প্রধান হিসেবে ক্রুশ্চেভ একটি ইউক্রেনীয় পুনর্জাগরণের সুযোগ সৃষ্টি করে দেন, কিন্তু তা সত্ত্বেও সোভিয়েত ইউনিয়নের অন্যান্য অংশের মতো ইউক্রেনীয় কবি, সাহিত্যিক এবং অন্যান্য বুদ্ধিজীবীদের বিরুদ্ধে রাজনৈতিক নিপীড়ন চলতে থাকে। 1954 সালে ক্রিমিয়া ইউক্রেনের অন্তর্ভুক্ত হয়।
1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটলে ইউক্রেন আবার একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়। স্বাধীনতা লাভের পর ইউক্রেনের বাজার অর্থনীতি চালু হয়, যার ফলে দেশটি 8 বছরব্যাপী অর্থনৈতিক সংকটে নিমজ্জিত হয়। তারপর থেকে দেশটির মোট দেশজ আয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেতে থাকে। কিন্তু 2008 সালে ইউক্রেন আবার অর্থনৈতিক সংকটে পড়ে এবং অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়। 2013 সালের 21 নভেম্বর ইউক্রেনের রাষ্ট্রপতি ভিক্টর ইয়ানুকোভিচ ইউক্রেন ইউরোপীয় ইউনিয়ন সহযোগিতা চুক্তি বাস্তবায়ন স্থগিত করলে সুদীর্ঘ ইউক্রেনীয় সংকট শুরু হয়। ইউক্রেনের বর্তমান রাষ্ট্রপতি মিলেনস্কি যখন পুনরায় ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোর সঙ্গে চুক্তিতে আবদ্ধ হতে যাচ্ছেন, তখন রাশিয়া কিন্তু নড়ে চড়ে বসল। রাশিয়া বারবার বারণ করা সত্ত্বেও মিলেনস্কি যখন ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোর সঙ্গে চুক্তি করতে সম্মত হয়েছেন, তখন রাশিয়ার কিছুতেই সময় নষ্ট করতে রাজি হয়নি, তার আগে ভাগেই আক্রমণ করে ফেলল ইউক্রেনকে। জানি না ইউক্রেনের এই দুর্দিন কোথায় গিয়ে ঠেকবে, কবে শেষ হবে, তবে ঈশ্বরের কাছে প্রার্থনা থাকলো প্রত্যেক ইউক্রেনীয়র জন্য। ঈশ্বর তাদের দেখুন, ঈশ্বর তাদের পথ দেখান এবং তাদের এই বিপদ থেকে মুক্ত করুন।